সবাই ভালো আছো তো? 10ই অগাস্টের সকালে আমি কাফতান আর পাঞ্জাবি কালেকশন নিয়ে এসেছি। তাও বলবো, কাফতানের কালেকশন এখনো পুরো হয়নি, কিন্তু স্টিল অনেক কিছু আছে। আর একদম শুরুতে দেখানোর আগে একটু শাড়ি না দেখালে মন ভরে না, তো একটু শাড়ি দেখাচ্ছি। আমি শ্রীলতা সেন, ইচ্ছাপূরণ বুটিক থেকে। এটা শনিবারের আমার শিডিউল লাইভ। আমি একটা প্রিন্টেড শাড়ি দিয়ে শুরু করলাম। হাই এভরিওয়ান, আই এম শ্রীলতা সেন ফ্রম ইচ্ছাপূরণ বুটিক, অ্যান্ড মাই বুটিক ইজ লোকেটেড ইন কলকাতা। টুডে আই এম গোয়িং টু শো মেন্স কুর্তাস অ্যান্ড কাফতানস, অ্যান্ড বিফোর দ্যাট আই এম শোয়িং ইউ সাম প্রিন্টেড শাড়ি প্রিন্টেড ইন ইচ্ছাপূরণ। সো আমাদের নিজস্ব প্রিন্ট, এই প্রিন্টটাই কিন্তু আমার ছোটবেলা থেকে দেখা কনিষ্ক প্রিন্টের প্রচুর ছাপ রয়েছে, তারই অনুপ্রেরণায় এটা তৈরি। টিপিক্যাল কনিষ্ক প্রিন্টের কথা মনে হয় শাড়িটা দেখলেই, কিন্তু ব্লাউজ পিসটা আমাদের মতন করে বানানো। এই হচ্ছে ব্লাউজ পিস, আর শাড়িটার প্রাইস হলো 5880। সেকেন্ড শাড়িতে যাচ্ছি, বিষ্ণুপুর কাতানে। এই সেটটা ভারী সুন্দর দেখতে, একদম একটা অফ একটা পেস্টেল মফ টোন, তার সঙ্গে একটা গোল্ডেন বর্ডারের উপর মেরুনে ব্লক, ভীষণ সুন্দর। সো আঁচলটা দেখো, এই হচ্ছে কুচির পাট। ব্লাউজ পিসটা দেখে নেব, এই হলো ব্লাউজ পিস, ট্রেডিশনাল ব্লাউজ পিস, বর্ডার রয়েছে না, ওটা তো বর্ডারও নেই। আর যেটাকে ডিজাইনার ভাবে তুমি যেভাবে সাজিয়ে নেবে, ওনাই তো বর্ডার আছে, আমি ওটা উল্টে গেছে বলে ভাবছিলাম বর্ডার নেই। 7056, এটাতে মেরুন টাচ দিয়ে খুব সুন্দর একটা ডিজাইনার ব্লাউজ হতে পারে, আর ডিজাইনার ব্লাউজটা তুমি আমাদের থেকে বানিয়ে নিতে পারো। ইচ্ছাপূরণ ব্লাউজ বানানোয় যথেষ্ট ইচ্ছাপূরণের নাম আছে। পুজোর আগে তুমি আমাদের থেকে যে কোনো জিনিস কিনলেই আমরা তোমার বাইরের ব্লাউজও বানিয়ে দেব, কিন্তু এই কিছুদিন অর্ডার নেব, পরে তো আমাদের জিনিসেরই অর্ডার হবে। 7056 হচ্ছে এটার প্রাইস। সাদার মধ্যে গ্রে টেক্সচার, তার মধ্যে আজরাকের বুটি, কলমকারি বর্ডার, আঁচলে কলমকারি, ব্লাউজ পিসটা প্লে, ন্যাশনাল ইন্টিগ্রেশন বলো, বাংলায় তৈরি হয়েছে, কলমকারির আঁচল হয়েছে, আজরাখের গুটি হয়েছে, ভীষণ সুন্দর। যে কলমকারির প্রিন্টটা আছে সেটাই কিন্তু টেক্সচারে ব্যবহার করা হয়েছে গ্রে দিয়ে, আর তার মধ্যে আজরাখের বুটি, ভারী সুন্দর দেখতে শাড়িটা। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, শাড়ির প্রাইস হচ্ছে 5880। আরেকটা শাড়ি, গঙ্গা যমুনা বর্ডার, ভেতরে পিচ টেক্সচার, লাল কালো, এর সঙ্গে না আমাদের একটা খুব সুন্দর পাঞ্জাবি আছে। পাঞ্জাবিটা এখন আউট অফ স্টক, দেখাতে পারবো না, কিন্তু পাঞ্জাবি, আর এটা তুমি ফেসবুক পেজে গিয়ে দেখে নিতে পারো। এই এসিটা একটু চালিয়ে দাও, সেটা চলছে না। ফেসবুক পেজে গিয়ে কিন্তু দেখে নিতে পারো, ডুয়েট সেটটা ভীষণ সুন্দর, পুজোর আগে রেডি হয়ে যাবে। ফেসবুক পেজে যাওয়ার জন্য ইচ্ছাপূরণ বুটিক পেজটা ফলো করবে, তোমার ইউটিউবেও দেখতে পারো, সাবস্ক্রাইব করে নেও, ইনস্টাগ্রামেও পাবে। সো এই হচ্ছে আঁচল। স্বাতী পাণ্ডে, শুভ সকাল দি। শুভ সকাল সুমিতা মুখার্জি, গুড মর্নিং শ্রীলতা, ফার্স্ট শাড়ি ইজ অ্যামেজিং। গুড মর্নিং, শুরুটা হ্যাঁ খুব সুন্দর একটা শাড়ি দিয়ে শুরু করেছি, ক্রেডিট গোজ টু বিউটি যে আমাকে শাড়িটা দিল। এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা দেখো ভীষণ সুন্দর হবে, তার সঙ্গে এই হচ্ছে শাড়ি, আঁচল সব মিলিয়ে। এটা যদি তুমি ধরো ভাবছো শাড়িটা ভীষণ সুন্দর, কিন্তু আমার লাল কালো চাই না, তো অন্য কালারেও কিন্তু তৈরি হচ্ছে, পুজোর আগে পাবে, কথা বলে নিতে পারো।
বুকিং নাম্বার, যে কোনো কথা বলার নাম্বার হচ্ছে 9831453213 9903947213। কলকা বর্ডার শাড়ি, লাল কালোয় ভীষণ প্রিয় সবার, প্রচুর অর্ডার হয়। আমি আজকে এটা পিঙ্কে দেখাচ্ছি, বডিতে একটা হালকা জাল দিয়েছি, এই হলো আঁচল, বডিতে একটা হালকা জাল আছে, আর এই হলো ব্লাউজ পিস। শাড়ির দাম হলো 5880। পিওর সিল্ক, ভীষণ ভালো কোয়ালিটির সিল্কের তৈরি শাড়ি। শাড়ি কিন্তু জ্যালজ্যালে নয়, শাড়ির ওজন আমি জানি না, দেখে বোঝা যাচ্ছে কি না। সি গ্রিনে কলমকারি আঁচলটা গ্রে সি গ্রিন মেহেন্দি গ্রিন সব মিশিয়ে করা। কাছ থেকে দেখি চলো। সুমিতা মুখার্জি, আর শুরু থেকে আমার মনের মতো শাড়ি সব। থ্যাংক ইউ। এই আঁচলটা পুরো গায়েটা স্ট্রাইপ, বর্ডার নেই, পুরো গায়ে কিন্তু স্ট্রাইপ। এই যে আঁচলটা, এটা আরও অ্যাট্রাকটিভ হবে যখন এর ব্লাউজটা তুমি দেখবে, কি অসম্ভব সুন্দর ব্লাউজ, এত সুন্দর, মানে আঁচলের সঙ্গে মিলিয়ে ব্লাউজটা অনেকটা বড় কাপড়, তুমি 3/4 স্লিভও করে নিতে পারবে, ভারী সুন্দর দেখতে। 5880 হচ্ছে এটার প্রাইস। কলমকারিটা আরেকবার দেখে নাও, সাদার মধ্যে হালকা। স্বাতি পান্ডে, সাদা কালো শাড়িটার দামটা শুনলাম না। সিল্কের শাড়ি দিদি 5880 সব। তো এটা দেখো, মভের ওপর পার্পল বর্ডার শাড়িতে, মভ আর পার্পলে প্রিন্ট, কুচিটা কিন্তু মভ, বুটিকের অ্যাড্রেস GA71 রাজডাঙ্গা মেইন রোড কলকাতা 107। পুজোর সমস্ত কিছু ইচ্ছা পূরণে পাবে, যারা দূরে থাকো একসঙ্গে পুরো শপিং করে দেশে যেখানে থাকো সেখানে নিয়ে নিতে পারো, বা এখানে পাঠাতে পারো, যারা এখানে থাকো তারা এলেও আমরা আলোচনা করে সমস্ত কিছুই বানিয়ে দিই, পাঞ্জাবি ইন্দো ওয়েস্টার্ন আর শাড়ি ব্লাউজ তো আছে, ধুতি পাঞ্জাবি, পাঞ্জামা পাঞ্জাবি, শুধু পাঞ্জাবি না। সো দেখছি, দেখো কুচিটা, কুচিটা মভের ওপর পার্পল বর্ডার, কুচির পরে হচ্ছে হোয়াইটের ওপর মফ পার্পল বর্ডার, আঁচলে একটুখানি স্ট্রাইপ আছে সেলফে, ভীষণ সুন্দর দেখতে। আর এই হলো ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসের শাড়ির দাম হচ্ছে 5880। আরেকটা সিল্কে হ্যান্ড পেইন্ট, ভারী সুন্দর দেখতে, দেখো কাছ থেকে, এই হলো আঁচল, খুব মিষ্টি একটা হ্যান্ড পেইন্টিং, একটুখানি ব্লকের ব্যবহার হয়েছে আঁচল বর্ডারে, তার সঙ্গে হ্যান্ড পেইন্ট অ্যাড করা হয়েছে। এখনকার সবচেয়ে বড় বিশেষত্ব শাড়ির হচ্ছে ফিউশন, সব কিছুকে একটু একটু করে মিলিয়ে দেয়, যে ব্লক আর হ্যান্ড মিক্স হয়েছে, ব্লক আর হ্যান্ডের ফিউশন, এতে শাড়িটা কিন্তু আরেকটু অন্যরকম আরও ভালো হয়েছে। সো দিস ইজ আই এম শোয়িং পিওর সিল্কস উইথ ব্লক প্রিন্ট, দিস ইজ হ্যান্ড পেইন্টেড ওয়ান, হ্যান্ড পেইন্টেড অ্যান্ড ব্লক মিক্স, দিস আ বিউটিফুল শাড়ি। প্রাইস ইজ, লেট মি চেক দ্য প্রাইস, একটু দেখো তো প্রাইসটা, একটু এদিক ওদিকে হবে, হ্যাঁ শাড়িটা একটু ভালো করে দেখা হয়ে গেল। প্রাইস হচ্ছে 6230, প্রাইস হলো 6230। রিজু মানি, গুড মর্নিং, গুড মর্নিং। সাদায় কালোয় এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর, এটার সঙ্গে কিন্তু ম্যাচিং পাঞ্জাবি আছে, আমি পাঞ্জাবিটা এখনই দেখিয়ে দিই, না হলে মজা নেই। কোথায় গেল, আমরা ফেসবুকে
আগে পোস্ট করেছি, কাল পরশু না এটাও পোস্ট করে দেবো। আর একবার তোমরা ফেসবুকে দেখে নিও, অ্যান্ড ফেসবুকে যেতে হলে ইচ্ছা করলে লোগোটা দেখে নেওয়া ভীষণ ইম্পর্টেন্ট। পেজ লাইক করতে হবে, তবে না তুমি সব নোটিফিকেশন পাবে। ইচ্ছা করে লোগোটা একটু দেখিয়ে নি। নীলাঞ্জনা দেখো, ম্যাচিং পাঞ্জাবি, এই হচ্ছে ব্যাক, এই হচ্ছে ফ্রন্ট, এই শাড়িটা হচ্ছে প্রিন্টটা দিয়ে বানানো, এই হলো আঁচল। সো আগে শাড়িটা ফেলি, তারপরে পাঞ্জাবিটা ফেলে দেখাচ্ছি। শাড়ির আঁচলটা দেখো, আঁচলে কলকাতা কুর্তায় ব্যবহার হয়েছে। এই হচ্ছে ব্লাউজ পিস, আর এই হলো পাঞ্জাবি। সো পাঞ্জাবি এগুলো, এটা কিন্তু রেডেও হয়, তুমি যদি অর্ডার দাও রেডেও পাবে। আর তোমার যদি মনে হয় যে এটার কালারটা বড্ড বেশি, আমার একটু সাদা খোলের শাড়ি চাই, তাহলে কিন্তু সেটা অর্ডার দিলেও তুমি পাবে। প্লেন বডিতে শুধু কালো কলকা পাড়, সেটাও পাবে। সো এটার পাঞ্জাবির প্রাইস হলো 3846, শাড়ি 4858, শাড়ি 5880। যারা রেগুলার দেখো তারা জানো যে সাদার মধ্যে এই কলকা বর্ডারেরও শাড়ি হয়। ইফ ইউ ওয়ান্ট আ প্লেন বডি, উই ক্যান গেট দ্যাট অলসো রেডি ফর ইউ। দিস ইজ দ্য ব্লাউজ পিস। জয়িতা দাস, আমি কপাল পাঞ্জাবি ধুতি আর শাড়ি নেব একজন নব বাঙালি কপালের জন্য, যদি সেরকম কিছু সাজেস্ট করেন ভালো হয়। হ্যাঁ, আমরা হোয়াটসঅ্যাপে কথা বলে নিই, খুব ভালো হয়। আজকে দেখে আপনি যদি পাঞ্জাবি সিলেক্ট করেন, তার সঙ্গে ধুতি আমি সঙ্গে সঙ্গে আপনাকে সাজেস্ট করে দেব। সো এইটা দেখো, শাপলা আঁচলে পোলকা ডট, রিজু মানি, বিউটিফুল সারিস, আঁচলটা দেখো, আর তার সঙ্গে পোলকা ডটের ব্লাউজ পিস, পুরো শাড়িটা, শাড়িটা ধরে শাপলা ফুল, তিনটে কালারে, লাইট গ্রে, গ্রে অ্যান্ড ব্ল্যাকে। এটার নানা রকম শেড হয় আমার কাছে, এখন এটা ইয়েলোতে রেডি আছে। এগুলো কিন্তু ইচ্ছাপূরণের নিজস্ব প্রিন্ট, আমি আর শুভ্রজা মিলে প্রিন্টগুলো তৈরি করেছি। এই শাড়িটা বেসিক্যালি পুরোটাই শুভ্রজার, তো ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। স্বাতি পাণ্ডে, দারুণ দারুণ সব শাড়ি। এই হচ্ছে, থ্যাংক ইউ দিদি, এই হচ্ছে শাড়ি। রিজু মানি, প্লিজ অলসো শো দ্য নেকলেস বিহাইন্ড ইউ। ইয়েস, শিওর শিওর। সো আজকে এই শাড়িগুলো দেখতে দেখতে এর সঙ্গে ম্যাচ করে যদি তুমি পাঞ্জাবি চাও আমাদের বলতে পারো, আমরা রেডি করে দেবো পুজোর আগে। এখনই কিন্তু হবে না, মিড সেপ্টেম্বর হয়ে যাবে রেডি হতে। সো এই শাড়িটারও প্রাইস হচ্ছে 5886। ভীষণ প্রিয় একটা লাইম গ্রিনের ওপর ডিপ গ্রিন প্রিন্ট। তিয়াশা, তুমি আজকে লাইভে নেই মনে হচ্ছে, কিন্তু আমার তোমার কথাই মনে হলো, তুমি এত গ্রিন ভালোবাসো। আঁচলটা দেখো, খুব সুন্দর, মানে একদম ভাইব্রান্ট একটা শাড়ি। সুমিতা মুখার্জি, স্ট্রাইপের সাথে ব্লক, উফ কি দারুণ সব শাড়ি, ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে। থ্যাংক ইউ সুমিতা। আচ্ছা, বাকিদেরও বলি, অনেকে দেখছো, অনেকে দেখবে, কথা বলো না তোমরা, লাইক আর শেয়ারটা করে দিও। কিছু কমেন্ট করলে খুব ভাল লাগে, যদি নাও করো লাইক শেয়ারটা প্লিজ করে দিও, তাহলে আমার একটু সুবিধা হয়। এই হচ্ছে, এই পুজোর আগে আমি অনেকের কাছে পৌঁছতে পারি, তাহলে তুমি লাইক শেয়ার করলে। কিছু দুটো জাস্ট বাটন আছে নিচে, একটা লাইক বাটন আর একটা শেয়ার বাটন, এটা ট্যাপ করে দিও। এই হচ্ছে ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 5880, ইয়েলোতে কলকা, বর্ডারটা সাদা, তাতে রিভার্সে বর্ডার করা হয়েছে। এই হচ্ছে আঁচল, আঁচলটা ভাইব্রান্ট পিচ, একদম অন্য রকম, অন্য স্বাদের শাড়ি। অন্য টেস্টের বললে
ঠিক ঠিক লাগে, স্বাদের বলে কিরকম একটা মনে হয়। এই সেম শাড়ি আমি আরেকটা দেখাবো যেখানে আমি বুটিটা অন্য ব্যবহার করেছি। এই হলো আঁচল আর বুটিটা কিন্তু পাতা, অনেকে কলকা পছন্দ করেন না, তাদের জন্য বুটিটা কিন্তু পাতায়। সো দুটো শাড়ির দামই 5880, বর্ডারটা একবার দেখে নেব। হোয়াইটের মধ্যে বর্ডারটা এই সুন্দর কিনারিটা এন্ডে দেওয়া হয়েছে, খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে পাতা, এটা হচ্ছে কলকা, এটা হচ্ছে কলকা, আঁচলটা কিন্তু সেম, ব্লাউজ পিসটাও সেম। ব্লাউজ পিসটা দেখে নিই, ব্লাউজ পিসটা কফি ব্রাউন, তার সঙ্গে বর্ডার। 5880, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও আর পাঠিয়ে দাও। নাম্বার যে দুটো স্ক্রিনে দেখা যাচ্ছে আমি বলে দিচ্ছি, 9831453213 9903947218। ওকে, সো আমাদের শাড়ি দেখানো আজকে হয়ে গেল। আজকে মেইনলি এসেছি আমি পাঞ্জাবি আর কাফতান দেখাতে, যার জন্য আমি নিজে শাড়িও পরিনি আজকে। আমাদের যে এই যে টপ, আমি যে টপটা পরে আছি সেরকম টপ বা প্যান্ট এরকমও কিন্তু আমরা বানাই। অনেক কাস্টমাইজড অর্ডার থাকে, দেখাই না। এই কিছুদিন আগে একজনের সঙ্গে কথা ছিল, বলছো তুমি দেখাও না কেন? তো আসলে হয়ে ওঠে না, কিন্তু কাস্টমাইজ প্রচুর অর্ডার আমরা করি। উই ডু টেক আ লট অফ কাস্টমাইজড অর্ডার্স, লাইক দ্য টপ আই এম ওয়েয়ারিং অর দ্য প্যান্ট, দিস কাইন্ড অফ অর্ডার্স অলসো উই টেক। সামটাইমস দেয়ার আর সাম বডি টাইপ ওয়্যার রেডিমেড ডাজন্ট ফিট অ্যান্ড ইট লিভস ইউ ডিসস্যাটিসফাইড অল দ্য টাইম। সো ইউ ক্যান রিচ আউট টু আস অ্যান্ড উই ক্যান জাস্ট মেক ইউ হ্যাপি। সো পাঞ্জাবি শুরু করছি, একটা খাদির পাঞ্জাবি বাটি ব্রাউনে, ওঙ্কার রয়, এক্সিলেন্ট কালেকশন। এই হচ্ছে পাঞ্জাবি, পাঞ্জাবিতে শুভ্রজা, কাঠের বোতাম, প্লাস্টিক এইসব ইউজ করা খুব একটা পছন্দ করে না, ব্রিদেবল কমফোর্টেবল ফ্যাব্রিক পছন্দ করে। শুভ্রজা সেনের লেবেলটা আমি দেখাই, এটা হচ্ছে শুভ্রজা সেনের লেবেল। আর এই হচ্ছে ব্লাউজ পাঞ্জাবি, তার প্রাইস হচ্ছে 2395। এই পাঞ্জাবিটার প্রাইস হচ্ছে 2395, আরেকটা 2395 এর পাঞ্জাবি 44, 46, 48 একটু দামটা বাড়ে। অল কাইন্ডস অফ পাঞ্জাবি, আমাদের স্পেশালিটি হচ্ছে রেডিমেড হলেও আমরা কাস্টমাইজ করে দিই। রেডিমেড হয়তো খুব খুব রোগা, তার জন্য কাস্টমাইজ করি। রেডিমেড হয়তো অ্যাপল শেপড বডি আর পিয়ার শেপড বডি, তার জন্য আমরা কাস্টমাইজ করি। সো এভরি কাইন্ড অফ কাস্টমাইজেশন ইজ পসিবল, যেখানে ডিজাইনিংয়ের ব্যাপার আসে, কিন্তু ডিজাইনিংটা আমরা আমাদের টাইপের মধ্যেই সীমাবদ্ধ থাকে, খুব বেশি বাইরে অ্যাডভেঞ্চারাস হই না। আমাদের সঙ্গে ম্যাচ করলে আমরা ডিজাইনটাও করে দিই। ভিজু মানি, ওয়াও, দিস ইয়েলো শাড়ি ইজ গর্জিয়াস। থ্যাংক ইউ ভিজু। দেখতে লাগছে সিল্কের, থ্যাংক ইউ। এইগুলো হচ্ছে এইরকম ড্রেসেস বানিয়ে নিয়ে গেছিলাম বিদেশে, একটু অন্যরকম টপ, আমাদের ইচ্ছা পূরণেরই বানানো, বাইরে থেকে করা নয়। তো আজকে ভাবলাম পরেই ফেলি যখন আমি কাফতান আর পাঞ্জাবি দেখাবো। এটার প্রাইস হচ্ছে 3860, সিল্কের পাঞ্জাবি, ওপরে এমব্রয়ডারি করা আছে 3860। গোলাপকাপা পাঞ্জাবি, এটা কিন্তু ডিফারেন্ট কালারে হয়, মেরুনে। ফেসবুক পেজে গেলে, ইফ ইউ গো টু ফেসবুক পেজ, ইউ উইল ফাইন্ড দিস ইন নেভি ব্লু কালার, মেরুন কালার, নেভি ব্লু কালার। সো প্লিজ লাইক দ্য ফেসবুক পেজ অ্যান্ড আইডেন্টিফাই ইট। লেট মি শো ইউ দ্য লোগো, দিস ইজ আওয়ার ফেমাস গোলাপলতা পাঞ্জাবি।
with a golden highlight. Shamita Dotto, do you make jeans embroidered shirt? Yes. This is the back. And the price is 3060. Price is 3060. একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে, পাঠিয়ে দিতে হবে নিচের নাম্বারে, অ্যান্ড বুকিং হয়ে যাবে। তুমি ডিএম করতে পারো, মেসেঞ্জারে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, এখানে বুক করতে পারো, এভরিথিং ইজ পসিবল। ইয়েলো পাঞ্জাবি, সামনে হাফ দুর্গা, দুর্গার অর্ধেক মুখ, ব্যাকে ত্রিশূল, একদম দুর্গাপুজোয় কাজ টাজ করার জন্য আইডিয়াল পাঞ্জাবি। কটন সিল্ক মেটেরিয়াল খুব সুন্দর, তোমার কোনো রকমের কোনো ব্লেন্ডিং নেই, গরমে আরাম পাবে। প্রাইস হলো 2395, প্রাইস ইজ 2395। স্ক্রিনশট নিয়ে নিও, কিন্তু পাঠিয়ে দিও নিচের নাম্বারে। আমাদের আলপনা পাঞ্জাবি আজকে আমি শুধু এটাই দেখাচ্ছি, অনেক রকম আলপনা আছে। ফেসবুক পেজে যাও, ইনস্টাগ্রামে যাও, দেখে নাও। গো টু ফেসবুক পেজ অ্যান্ড আওয়ার ইনস্টাগ্রাম পেজ টু সি দ্য আলপনা পাঞ্জাবি কালেকশন অফ ইচ্ছাপুরন। আই এম ডু আ সেপারেট এপিসোড উইথ আলপনা পাঞ্জাবি। আই এম ডুইং শোয়িং ওনলি ওয়ান অফ দিস বিকজ অল আলপনা পাঞ্জাবিজ আর অন রাইট নাও অন অর্ডার। এত অর্ডার আছে আলপনা পাঞ্জাবির যে আমি এখন পাঞ্জাবির কালেকশনটা রেডিমেডে রাখতে পারছি না, অর্ডার নিতে পারি, অর্ডার নিয়ে করেই দিতে পারি। এটা হচ্ছে রেড খাদি কটন পাঞ্জাবি, তাতে একটা আলপনা প্যানেল আছে, আর্টিস্টের ফ্রি হ্যান্ড পেইন্টিং, তুমি কোনো ট্রেস মার্ক পাবে না এখানে। আর এটার প্রাইস হলো 2360। ফেসবুকে যাবে, ইনস্টাগ্রামে যাবে, চলো আমাদের লোগোটা একবার দেখে নিই। ইচ্ছা পূরণ অনেক আছে ফেসবুকে, কিন্তু আমাদের লোগোটা দেখে তুমি আইডেন্টিফাই করো, ওয়াটারমার্ক দেখেও আইডেন্টিফাই করো না। আমাদের ওয়াটারমার্কের কপি হয়েছে, তো এটা হচ্ছে আমাদের লোগো, এটা ট্রেডমার্ক রেজিস্টার্ড। এই লোগোটা, এই লোগোটা দেখে তুমি ইচ্ছা পূরণে ফেসবুক পেজ ফলো করো, তুমি ইনস্টাগ্রাম ফলো করো। সো স্টে কানেক্টেড উইথ আস ইন সোশ্যাল মিডিয়া, ফাইন্ড আউট ইচ্ছাপুরন সিইং দিস লোগো অ্যান্ড ইন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম বোথ, অলসো ইন ইউটিউব, প্লিজ সাবস্ক্রাইব অন ইস ইউটিউব। সো এটা দেখো, সোলফুল পাঞ্জাবি, শুভ্রজার বক্তব্য হচ্ছে আমাদের সোল, আমাদের আত্মার মধ্যে নানা রকম ইমোশন, নানা রকমের ভাব যে থাকে সেটাকে ডিফারেন্ট কালারে ডিপিক্ট করা হয়েছে এখানে মভের ওপর। এই সোলফুল পাঞ্জাবিটা কিন্তু অনেক কালারে পাওয়া যায়, এটা খুব একটা কমপ্লেক্স ডিজাইন যেটা ডিফারেন্ট লেয়ার চরিত্রের, মানে মনের ডিফারেন্ট লেয়ার ডিপিক্ট করে ওর ভাষায়। এটার প্রাইস হচ্ছে, মেটেরিয়াল কটন সিল্ক, প্রাইস 2870। পাঞ্জাবি 38 থেকে 46 অবধি আছে, 48ও কিছু আছে, কিন্তু আমরা 34 to 52 সব সাইজের পাঞ্জাবি করি, আরও অন্যরকম সাইজ হলেও করবো। আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট, সো পাঞ্জাবির জন্য আমরা কারোর উপর ডিপেন্ড করি না, সাইজে করে দিই। খাদি কটন উইথ সেলফ স্ট্রাইপ, একটুখানি একটা জরির মতন হাইলাইট আছে, মানে গোল্ডেন কালার, জরি নয়, একটা কাঁথা প্যানেল, পটলি বোতাম দেয়া স্লিভ। পাঞ্জাবির প্রাইস হলো 2364, পাঞ্জাবি সাইজ ইজ 42, প্রাইস 2364, সাইজ বাড়লে প্রাইস বাড়তে পারে। রিয়া ঘোষ, ফ্রেঞ্চ নট কাজের কুর্তি আছে XXL?
ফ্রেঞ্চ নট কাজের কুর্তি পিস থাকে দিয়া, তুমি কুর্তি পিস কিনলে বললে আমরা বানিয়ে দিই। সো আরেকটা ব্লেন্ডেড কটন সিল্ক, পিওর ব্লেন্ড কটন সিল্ক পাঞ্জাবি, যেটাতে একটু গরম লাগবে না। সেলফের চেক আছে, সাইডে একটা কাঁথা প্যানেল, এটা হচ্ছে হাত। প্রাইস হচ্ছে 2745, এটা সাইজ হচ্ছে 40, যে কোনো সাইজে তুমি পাবে। ব্ল্যাক তসর পাঞ্জাবি, এটা তো প্রাইস দাও, আমি এটা ওকে দাও, আমি দেখে প্রাইস দেব, ওকে বলে দাও প্রাইসটা দিতে। ইয়েলো মুগা তসর পাঞ্জাবি, সেলফে কাজ করা, পুরো পাঞ্জাবিতে সুতোর কাজ, কাছ থেকে দেখা যাক, পুরো পাঞ্জাবিতে সুতোর কাজ, একটা হালকা সিকুইনও আছে, গ্লিটার। পাঞ্জাবি সাইজ হচ্ছে 38 5540 ইজ দ্য প্রাইস। দিস ইজ আ মুগা তসর পাঞ্জাবি, মুগা তসর কুর্তা উইথ অল ওভার এমব্রয়ডারি, আর প্রাইস ইজ 5540। দিস ইজ আ কটন সিল্ক উইথ সেলফ টেক্সচার অ্যান্ড কাঁথা প্যানেল। খুব সুন্দর দেখতে পাঞ্জাবিটা, টেক্সচারটা দেখা যাচ্ছে নীলাঞ্জনে? হ্যাঁ। 3070 ইজ দ্য প্রাইস, এটা সাইজ হচ্ছে 44, তুমি 42 নিলে একটু কম পড়বে। দিস ইজ আ 44 সাইজ কুর্তা, ইফ ইউ টেক 42 আর লেসার সাইজেস দ্য প্রাইস উইল রিডিউস বাই লিটল, লাইক দ্য ক্লথ ইউজড ইন দিস ইজ মোর দ্যান দ্য ক্লথ ইউজড জেনারেলি উই ইউজিং 40-42 সাইজেস, সো দ্যাটস ওয়াই দ্য প্রাইস ইজ মোর। একটা কটন সিল্ক, এটা বেজের মতন কিন্তু একেবারে মানে পাউডার, ফেন্টেস্ট পিচ টোন বললেও ভুল হবে না, সেটার সঙ্গে রেড কাঁথা প্যানেল, এটার প্রাইস হচ্ছে 2745। কটন সিল্ক মেটেরিয়াল, কটন সিল্ক খুব ভালো মেটেরিয়াল, প্রাইস হচ্ছে 2745, অ্যাভেলেবল ইন অল সাইজেস। ব্ল্যাক তসরে, তসর এমব্রয়ডারি, শুভ্রজার বঙ্গ সম্মেলন কালেকশনের পাঞ্জাবি, এটা হচ্ছে ব্যাগ, একটা ভীষণ সুন্দর কাজ, যে এই পাঞ্জাবিটা ভীষণ অ্যাপ্রিসিয়েটেড বিদেশে। দু রকমের এমব্রয়ডারি আছে, সাইডে একটা এমব্রয়ডারি, ভেতরে জিওমেট্রিক একটা ফ্লোরাল এমব্রয়ডারি, সাইড প্যানেলে বোতাম, স্লিভস। পাঞ্জাবির প্রাইস হলো 4538। এই পোর্শনটা হচ্ছে কটন সিল্ক, ব্ল্যাকটা হচ্ছে কটন সিল্ক, এই পোর্শনটা হচ্ছে তসর। 4538, পাঞ্জাবি সাইজ 42। রমা ঘোষ, ওয়া ওয়ান্ডারফুল কালেকশন। ইয়েস রমা, থ্যাংক ইউ সো মাচ, দ্য কালেকশন ইজ ওয়ান্ডারফুল, আই এগ্রি। শুভ্রজা টেক্স আ লট অফ কেয়ার ইন সিলেক্টিং থিংস, সো দিস ইয়ার শি সেড want some plain kurtas, plain kurta with self design, this is one of those, red with katha effect, eta kintu weaving e geche, eta kintu katha embroidery kora noy, ei hocche punjabi, eta 42 size, material tassar, pure tassar, and the price is 4481. Price of this is 4481. It has another color, turquoise, খুব ব্রাইট আর সুন্দর, অনেকেই না এই কালারটা ছেলেরা পছন্দ করে, খুব ভালো লাগে দেখতে, সুন্দর একটা কাঁথার এফেক্ট আছে, এক বিউটিফুল উইভ মে কাঁথা এফেক্ট হ্যায় মে, আই উইল শো ইউ দ্য ইনার সাইড, নিট, not clumsy, and price is 4481. Toshor is self check, off white, puro punjabi type texture ache, ar ekdom plain, oneke bhishon pochondo koren erokom punjabi,
সেই কথা ভেবেই করা। এই হচ্ছে টেক্সচার, সেলফ টেক্সচারটা ধরা যাচ্ছে, খুব সুন্দর দেখতে। পিওর তসর 5187 ইজ দ্য প্রাইস, প্রাইস ইজ 5187। এটা আবার খাদি কটন অফ হোয়াইটে, এর স্ট্রাইপগুলোকে দুভাবে ব্যবহার করা হয়েছে, এখানে হরিজন্টাল রাখা হয়েছে, এখানে ভার্টিক্যাল রাখা হয়েছে, স্লিভেও হরিজন্টাল ভার্টিক্যাল করা হয়েছে, আর একটু স্টিচিং এফেক্ট দেওয়া হয়েছে। সুন্দর কলার দিয়ে একটা পাত্তি গেছে, একটু অফ হোয়াইটের মধ্যে দেখো স্লিভে হরিজন্টাল স্ট্রাইপ, তার মধ্যে স্টিচিং এফেক্ট গেছে, এই পোর্শনে স্টিচিং এফেক্ট গেছে। অ্যান্ড পাঞ্জাবিটার দাম হলো 2280, পাঞ্জাবি প্রাইস ইজ 2280। এই সিল্কের পাঞ্জাবিটা আমি দেখিয়ে দিয়েছি একবার, এটা কিন্তু রেডেও অ্যাভেলেবল, অ্যাভেলেবল অন অর্ডার আমাদের কাছে একদম নেই, বঙ্গসম্মেলনের অর্ডার ছিল, আরও অর্ডার ছিল, এসে তৈরি হয়েছে, তাই এটা আর নেই। 3846 কটন সিল্ক পাঞ্জাবি, সেলফ চেকে সিম্পল। এইখানে এই পোর্শনে আমরা ডায়াগোনালি স্ট্রাইপটা, মানে শুভ্রজারি আইডিয়া ডায়াগোনালি ইউজ করা হয়েছে, আর এই পোর্শনটা ভার্টিক্যাল গেছে, তাই একটা ডিজাইন তৈরি হয়েছে স্লিভের সাথে। ডিজাইনটা একটু দেখাও, দূর থেকে দুটো ডায়াগোনাল দেখাও। আর এখানে পটলি বোতাম আছে সেলফে, পাঞ্জাবি প্রাইস হলো 1999, 1999 হচ্ছে পাঞ্জাবির প্রাইস। এটা হচ্ছে তসরে, দিস ইজ পিওর টাসার উইথ সেলফ চেক, অল দ্য কুর্তাস আর বিউটিফুল টু লুক অ্যাট, অ্যান্ড দিস ইজ দ্য কুর্তা, উই হ্যাভ অ্যানাদার কালার ইন দিস, প্রাইস ইজ 5880। দিস ইজ, এটা অন্যটা না, ওইটা, দিস ইজ অ্যানাদার কালার 5880, দিস ইজ ইন রাস্ট, ভীষণ সুন্দর, খুব সুন্দর, মানে যে কোনো এর সঙ্গে তুমি ওয়েস্ট কোট চাইলে পড়তে পারো, ওয়েস্ট কোট ছাড়া ভাল লাগবে। 5187, এটা 42, ওটা বোধহয় একটু বড় সাইজ, এটা হচ্ছে 5187, প্রাইস ইজ 5187। এটা ছোট চেকে পিওর টাসার সেলফ চেক কুর্তা, অ্যাজ আই ওয়াজ সেইং, শুভ্রজা টোল্ড দ্যাট লেটস মেক সাম প্লেন কুর্তা দিস টাইম উইথ বিউটিফুল ফ্যাব্রিক, সো উই আর হিয়ার উইথ দিস কালেকশন, সেলফ চেক অন পিওর টাসার, প্রাইস ইজ 5295। গোন্ড এমব্রয়ডারি, গোন্ড হচ্ছে বিহারের, বিহার বোধ হয় নয়, আমি আই শুড নট সে, ছত্তিশগড় বিহার মধ্যপ্রদেশ, মানে একটা একটা ট্রাইবাল এমব্রয়ডারি, এই মুহূর্তে আমার জায়গাটার নাম মনে পড়ছে না, যেখানে এমব্রয়ডারিগুলো করা হয়, গোন্ড আদিবাসীরা এমব্রয়ডারিগুলো করে, এটাতে একটা গাছের আঠা ব্যবহার করা হয় যেটা দিয়ে আর্টটা, গোন্ড আর্টটা হয়, অ্যান্ড আঠাটাকেই গোন্ডও বলে, আর এটা হচ্ছে সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে শুভ্রজা এটাকে ডিজাইন করেছে। এটার আগে আমরা অন্য কালার বানিয়েছিলাম, এটা এখন অন্য কালারে তৈরি করা হয়েছে। এটার প্রাইস হলো 4260, প্রাইস ইজ 4260। এটা তসরে হলে কিন্তু প্রাইসটা বেশি হবে। চকোলেট ব্রাউন কটন সিল্কে সোলফুল পাঞ্জাবি, আমি আগে একটা অন্য কালারে দেখিয়েছি, এটার প্রাইস হচ্ছে 2875। পিচ সেলফ চেক পাঞ্জাবি, কেমন লাগছে স্ক্রিনশট নিয়ে নাও, পাঠিয়ে দিও নিচের নাম্বারে 9831453213 9903947213, অ্যান্ড আমরা বুকিং নিয়ে তোমাকে অবশ্যই দেখিয়ে দেব। বারোশোর মধ্যে আমাদের খুবই কম কালেকশন আছে, আপনি
ভাইজাগ থেকে কে? রমা। হ্যাঁ, একটু একটু হোয়াটসঅ্যাপ করলে আমি পাঠিয়ে দেবো। আমাদের কটন হ্যান্ডলুম আছে কিছু, সেগুলো পাঠিয়ে দেবো। প্রাইস হচ্ছে 3234। এটা কিন্তু পিওর তসরে ঘিচা চেক। প্রাইস হচ্ছে 3234। কটন মধুবনী, এটা আমরা গত বছরও সিল্কে করেছি, এবারে কটনে করেছি। অনেক রিকোয়েস্ট এসছে একটু কম রেঞ্জে এই পাঞ্জাবিগুলো করার, সেই জন্য কটনে মধুবনী। স্লিভ মধুবনী ডিজাইন সুব্রজার করা, একদম আলাদা। প্রাইস হচ্ছে 3565। সেলফ এমব্রয়ডার্ড মুগা তসর কুর্তা উইথ লিটল বিট সিকুইন এফেক্ট। সুপ্রিয়া বিশ্বাস, আলপনা পাঞ্জাবি আছে? আলপনা পাঞ্জাবি আছে সুপ্রিয়া, একটু সব অর্ডারে আছে গো, সেই জন্য দেখাতে পারলাম না। আমি আলপনা পাঞ্জাবি দিয়ে একটা এপিসোড করবো শিগগিরই। সো মুগা তসরে সেলফ এমব্রয়ডারি, তার সঙ্গে একটুখানি সিকুইন ইউজ করা হয়েছে। এটা কিন্তু তোমরা মেয়েদের কুর্তি হিসেবে যদি চাও সেটাও পাবে, কারণ আমার কাছে ফ্যাব্রিক আছে। তো তুমি যদি মনে করো যে এটা আমাকে কুর্তি বানিয়ে দাও, ইটস পসিবল। ইফ ইউ ওয়ান্ট উইমেন্স কুর্তি আউট অফ দিস ফ্যাব্রিক, উই ক্যান ডু দ্যাট বিকজ উই হ্যাভ দ্য ফ্যাব্রিক। আই থিঙ্ক উই হ্যাভ অল দ্য ফ্যাব্রিক, ইস আওয়ার ওন প্রোডাকশন। সো 6292 ইজ দ্য প্রাইস অফ দিস কুর্তা। দিস ইজ 44 সাইজ, সো প্রাইস ইজ লিটল মোর দ্যান দ্য ইয়েলো ওয়ান। 6292। রেড র সিল্ক কুর্তা উইথ সেলফ এমব্রয়ডারি, এইগুলো ওয়েডিংয়ে খুব ভাল লাগে। রেড র সিল্ক কুর্তা উইথ সেলফ এমব্রয়ডারি, দেখো পটলি বোতাম দেওয়া আছে সেলফে, ভীষণ সুন্দর গর্জাস একটা কুর্তা। প্রাইস হচ্ছে 6548। তুমি যদি উইমেন্স কুর্তি করো তাহলে প্রাইসটা কম হবে, কেননা কাপড়টা কম লাগে। 6548। কটন সিল্ক উইথ জিওমেট্রিক এমব্রয়ডারি, যেটা এবারে বঙ্গ সম্মেলনে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সুব্রজার এই পাঞ্জাবিটা খুবই অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। যদিও ডিজাইনটা আগে একজন ক্লায়েন্টের অনুরোধে বানানো হয়েছিল, কিন্তু এটাই প্রথম আমরা একটা মানে মাল্টিপল প্রোডাকশন এটার করলাম। এটা হচ্ছে স্লিভ। বিজু মানিক কুর্তাস আর অসম, দিজ আর অ্যাভেলেবল ইন আদার কালার অ্যাজ ওয়েল, অ্যাভেলেবল ইফ ইউ ওয়ান্ট টু প্লেস অর্ডার ইন আদার কালার, উই ক্যান ডু দ্যাট। ইফ ইউ ওয়ান্ট দিস ম্যাচিং উইথ ইউর সারি, উই ক্যান ডু দ্যাট টু। সো প্রাইস ইজ 3085। কটন সিল্ক সেলফ চেক কুর্তা উইথ কাঁথা প্যানেল। সো কেমন লাগছে বলো একটু, তো একটু তো আমাকে বুঝতে দাও তোমরা, তোমাদের কেমন লাগছে একটু জানি, একটু কমেন্ট করো আর লাইক শেয়ার অবশ্যই করো। তোমরা শেয়ার করতে খুব কৃপণতা করো, প্লিজ করো। এই দুটো জাস্ট ট্যাপ করে যেতে হবে, শেয়ার বাটনটা ট্যাপ করবে, একটা অপশন আসবে ট্যাপ করবে, দ্যাটস অল। আর লাইক করতে তো জাস্ট বাটনটা ট্যাপ করলেই হলো। সো গ্রে সেলফ চেক কটন সিল্ক, তার সঙ্গে কাঁথা প্যানেল দিয়ে এই পাঞ্জাবিটা, আমার কম্বিনেশনটা খুব ভাল লেগেছে। 40 সাইজ, প্রাইস হলো 3079। প্রাইস হচ্ছে 3079। খাদি সিল্কে পাঞ্জাবি, এর মধ্যে একটু গোল্ডেন সিলভার বুটি আছে, সাইড প্যানেল দেয়া। আর এর প্রাইস হলো, কলার নেই, অনেকে কলার ছাড়া পছন্দ করে, কলার বললে করে দিতে পারি। 2138 হচ্ছে প্রাইস, এটার প্রাইস, প্রাইস ইজ 2138। আরেকটা বঙ্গ সম্মেলনের পাঞ্জাবি, লাইম গ্রিন, তাতে তসরে প্যানেল আছে, একটা হালকা
হাকোবা লেস ইউজ করা হয়েছে, বাটনগুলো তসরে, এমব্রয়ডার তসরে বানানো। এই পাঞ্জাবিটাও খুব অ্যাপ্রিসিয়েটেড। কি কমেন্ট করছিল বলো? পারমিতা মণ্ডল, কলার ছাড়া পাঞ্জাবি হবে? এই যে তুমি বললে পারমিতা, আমি একটা কলার ছাড়া দেখালাম। পাঞ্জাবিগুলো ডিজাইনের উপর ডিপেন্ড করে ডেফিনেটলি, কিন্তু কলার ছাড়া অনেক পাঞ্জাবি আছে আমাদের। প্রাইস হলো 3366, প্রাইস ইজ 3366। এটা হচ্ছে একটা লিনেন আর হ্যান্ডলুম পাঞ্জাবি, পিওর লিনেন আর হ্যান্ডলুম। এটার কিন্তু প্রাইসটা জেনে নিতে হবে, কেননা এটা জাস্ট তৈরি হয়েছে, এটার প্রাইসিংটা করা হয়নি এখনো। লিনেনের ওপরে সেলফ হোয়াইট দিয়ে এমব্রয়ডারি করা, খুব কমফোর্টেবল। বডি ব্যাক অ্যান্ড স্লিভস প্লেন, আর স্লিভে এমব্রয়ডারি আছে। এটা দেখো কি সুন্দর লিনেনের টেক্সচারটা দেখাচ্ছি। প্রাইসটা একটু জেনে নিও এটা। সি, ইফ ইউ ওয়ান্ট টু বুক দিস, প্লিজ আস্ক ফর দ্য প্রাইস। আই ডোন্ট হ্যাভ দ্য প্রাইস রেডি ফর দিস ওয়ান। এবারে আমি যাবো কাফতানি। বাটিক কাফতান দেখিয়েছিলাম, সবার খুব পছন্দ হয়েছে। তো আমার কাছে মোটে দু তিনটে কাফতান আছে বাটিকের। সো বাটি, আই হ্যাভ শোন বাটিক কাফতানস অ্যান্ড দোজ ওয়ার লাইকড বাই ইউ আর লট, অ্যান্ড আই হ্যাভ ওনলি আ ফিউ লেফট নাও। অ্যান্ড রিগার্ডিং কাফতানস, আই হ্যাভ টু টেল আ ফিউ থিংস। So only these three kaftans are there, batik kaftans. This is a silk batik kaftan. Price is 3696. This is the back. This is the front. And this is the front of another kaftan. And this is the back. Price is 3696. This is another 3696. সো কাফতানে একটা জিনিস এবারে আমরা ফিল করেছি, সেটা হচ্ছে আমাদের কাফতানে না আমরা দড়িটা রাখি না খুব একটা। তো ফ্রি সাইজ কাফতান, বাট ফ্রি সাইজ হলে কি হয়, একটা মাঝামাঝি সাইজ হয়তো সবার যাতে ফিট করে। সো যারা একটু মার্জিন, মানে যারা খুব রোগা বা যারা বডি একটু বাল্কি, তারা কিন্তু একটুখানি সাইজটা জেনে নেবে। হ্যাঁ, আর এটাতে যেমন, এটা একটা অর্গ্যানজা কাফতান, এটাতে কোমরে একটা দড়ি দেওয়া আছে, দড়িটা দিয়ে টাইট করে নিতে পারবে। সব কাফতানে কিন্তু থাকে না, সেটা তুমি বললে আমরা ইনকর্পোরেট করে দিই, ঠিক আছে? সেটা একটা প্লেন প্রিন্টেড কাফতান, দড়িটা দেওয়া আছে এখানে। দড়িটা আমি দেখাই, এই যে এখান থেকে দড়িটা বেঁধে দেওয়া যাবে। এখানে একটা, এখান দিয়ে তুমি দড়িটা ইনসার্ট করতে পারো কাফতানে, একটা বোতাম ঘর করা আছে। আর এখান থেকে তুমি কোমরে অ্যাডজাস্ট করতে পারো, ইউ ক্যান অ্যাডজাস্ট টু দ্য ওয়েস্ট ইউজিং দিস বেল্ট। সো দিস ইজ ওয়ান অপশন। উই জেনারেলি don't keep these in kaftans, but if you want you can ask us, we can make it concealed, we can make it this way. So if you are petite, or if you are like 3XL or more, so please tell us your measurement so that we can just customize the kaftan a bit, so that you don't have any complaint. This is a satin kaftan, ota dhore thak, satin kaftan with print, rose print, beautiful. It too has a belt for waist. These are plain kaftans. Price is 2247. 2247, both are of same price, 2247. খুব সুন্দর দেখতে। এর সঙ্গে নিচে একটা তুমি হোয়াইট স্প্যাগেটি পরতে পারো। শর্মিষ্ঠা রয়, সরি আমার দেরি হয়ে গেল, আজ কি পাঞ্জাবি দেখিয়েছো? হ্যাঁ শর্মিষ্ঠা, অনেক পাঞ্জাবি দেখিয়েছি আজকে,
পাঞ্জাবি এপিসোড একটা দেখালাম, আরো দেখাবো। এটা দেখো, এমবেলিশ করা, সাইডে বর্ডার, একটা রাজস্থানের প্রিন্টেড কোলাজ, মেটেরিয়াল অর্গ্যানজা, কিন্তু অর্গ্যানজাটা কিন্তু শিয়ার নয়, অর্গ্যানজাটা শিয়ার না, কিন্তু ক্রিজ ফ্রি, একটা শাইন আছে পুজোর মধ্যে, একটু বিউটিফুল কালার, ব্রাইট ব্রাইটনেস, সেই কথা ভেবে এটা বানানো। প্রাইস হচ্ছে 1970, প্রাইস হলো 1970। এটা হচ্ছে টাই ডাই কাফতান, মার্বেলের মতো প্রিন্ট, সাইডে প্যানেল এমব্রয়ডার্ড, বডি প্লেন। তুমি যদি এর সঙ্গে কনসিল্ড দড়ি চাও বা উপর দিয়ে দড়ি চাও, আমরা কিন্তু করে দিতে পারি কোমরের জন্য। সো দিস ইজ আ কাফতান, ইফ ইউ ওয়ান্ট আ কনসিল্ড বেল্ট অর অ্যান ওপেন বেল্ট, উই ক্যান মেক ইট ফর ইউ। অ্যান্ড ইফ ইউ আর ওভার সাইজড অর ইফ ইউ আর টাইট, ইউ ক্যান টেল আস, উই ক্যান ডু দ্য নেসেসারি অল্টারেশন ইন দিস সাইজ। ফ্রি সাইজ কাফতান, প্রাইস ইজ 2012। Another kaftan, these are all crease free material so that you can just pick it up and wear and go out. Free size kaftans, 1928 is the price. It has beautiful border on the sides. Price is 1928. If you want belt, you can let us know. শর্মিষ্ঠা রায়, ওকে আমি রিপোস্ট দেখে নেব। হ্যাঁ শর্মিষ্ঠা, কাফতান দেখো, কাফতান, কাফতানস আর ভেরি মাচ ইন ফ্যাশন নাও, অ্যান্ড আই থিঙ্ক এভরি ওয়ান শুড হ্যাভ ওয়ান। এই হচ্ছে সাইডে বর্ডার আর ফ্রিল, প্রাইস হচ্ছে 2012, প্রাইস হচ্ছে 2012। সাইডে দেখো একটা সুন্দর বর্ডার আছে, টু মেক ইট গর্জিয়াস, অ্যানিমাল প্রিন্টেড কাফতান, সাইডে দেখো এমব্রয়ডার্ড বর্ডার আছে এম্বেলিশমেন্টের জন্য, হোয়াইটের ওপরে, যারা ওয়াইল্ড লাইফ পছন্দ করো, খুব সুন্দর লেপার্ডস আছে পুরো প্রিন্টটা ধরে, একটু একটা লেপার্ডকে হাইলাইট করো। আর সাইডে দেখো, সাইডে বর্ডারটা সুন্দর ম্যাচ করে করা। প্রাইস হচ্ছে 2306, প্রাইস হলো 2306। আরেকটা অ্যানিমাল প্রিন্ট, এখানে কিন্তু অনেক কিছু আছে, আফ্রিকার প্রিন্ট, ম্যাকাও আছে, ক্র্যাব আছে, লায়ন আছে, আরও অনেক কিছু আছে, আমি তো আরও অনেক কিছু দেখতে পাচ্ছি, মাঙ্কি দেখতে পাচ্ছি, ফ্রগ দেখতে পাচ্ছি। সো আর ফর অ্যানিমাল লাভার্স, দিস আর আইডিয়াল প্রিন্টস, বিউটিফুল। সো অল আর ক্রিজ ফ্রি ওয়ান্স, অল আর ক্রিজ ফ্রি ওয়ান্স, সো দ্যাট ইউ ক্যান ইউজ দেম ফ্রিলি। সো প্রাইস ইজ 2222। এরকম প্রাইস কেন হলো, আসলে জিএসটি করলে অনেক সময় এরকম এসে যায়। সো 4:2 হচ্ছে প্রাইস, 2222। এটা হচ্ছে মাশরু গাও, মাশরু কাপড়টা ভীষণ ইন্টারেস্টিং। আগেকার দিনে রাজস্থান গুজরাটে প্রচণ্ড গরমে রাজারাজারা খুব জামা কাপড় তো শাইনি হতেই হবে তাদের, সেই উইভাররা একটা টেকনিক বার করেছিল যাতে এমনভাবে বোনা হয় ভেতরটা কটন হয়, ভেতরটা কটন হয় কিন্তু বাইরেটা সিল্কের শাইন হয়, সিল্ক হয়। সো কাপড়টা ভীষণ কমফোর্টেবল, কাপড়টা তোমার বডিকে কুল রাখে, মোডালের চেয়ে ওয়েটটা বেশি। মাশরু এই শাড়ি গাউনগুলো ভীষণ কমফোর্টেবল, তুমি বাড়িতে পরে সর্বক্ষণ থাকতে পারো, কোথাও যেতে পারো, বেড়াতে যাওয়ার পক্ষেও আইডিয়াল, মানে বাইরে কোথাও যাওয়ার পক্ষেও এগুলো আইডিয়াল। 2587 হচ্ছে এটার প্রাইস। আরেকটা মাশরু, এটা হাই লো আছে নিচে,
নিচে হাইলো আছে, তুমি চাইলে প্লেনও করে দেওয়া যায়। এটা হচ্ছে মাশরু গাউন ফুল সাইজ, ভেতরটা কটন। দেখো ভেতরের টেক্সচারটা দেখলে বুঝতে পারবে ভেতরটা অ্যাবসলিউটলি কটন, কিন্তু বাইরেটা সিল্কের মতো ডিউ টু দ্য উইভিং টেকনিক। প্রাইস ইজ 2587, প্রাইস হলো 2587। একটা মডেলে একটা গাউন দেখাচ্ছি, নিচেটার রেড এ প্রিন্ট, উপরে কালোর মধ্যে সুন্দর করে ছোট ছোট মোটিফের প্রিন্ট। ব্যাক বোটনেক, সামনে বোটনেক, একটুখানি কাটা আছে, তুমি চাইলে কাটাটা ছোট করে দেওয়া যায়, এটাকে মাছের কাটা দিয়ে বন্ধ করে দেওয়া যায়। সো ইটস আ বিউটিফুল গাউন, মডেলে হালকা, একদম লাইট ওয়েট, মাশরু অতটা লাইট ওয়েট নয়, মডেল লাইট ওয়েট, কিন্তু মাশরু খুব কমফোর্টেবল কাপড়। যারা একটু মোটা কাপড় পছন্দ করেন তাদের পক্ষে মাশরু খুব ভালো, আর মডেল তো ভালোই। তো মঞ্জুলা দি, আপনার উইথ স্লিভ এগুলোর অর্ডার আপনি যদি করতে চান পেয়ে যাবেন। আর এইটা প্রাইস হলো 2710, প্রাইস হচ্ছে 2710। সো আজকে এই পর্যন্ত আমি ড্রেসেস দেখালাম, এরপরে জুয়েলারি দেখাবো। জুয়েলারি দেখাবে মেইনলি নীলাঞ্জনা, বুটিকের অ্যাড্রেস GS71 রাজডাঙ্গা মেইন রোড কলকাতা 107। আর বুটিকটা কোথায়? অ্যাক্রোপলিস আর রুবির মাঝখানে, একটা নতুন ম্যাকডোনাল্ড হয়েছে তার পাশ দিয়ে ঢুকবেন বাঁদিকে 5th বিল্ডিং। ঠিক আছে, চলে আসবেন যারা কলকাতায় ভিজিট করছেন, অ্যাপ ক্যাবে এলে GS71টা ভুলবেন না, না হলে অ্যাক্রোপলিসের উল্টো দিকে একটা ব্যাংকোয়েট হল আছে ওখানে নিয়ে চলে যান, GA71 রাজডাঙ্গা মেইন রোড। মনে রাখবেন যারা দূর থেকে অর্ডার করতে চান, ভিডিও কলে অর্ডার করতে পারেন, হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন, যারা এখানে থাকেন চলে আসবেন, যারা কাছাকাছি থাকেন কলকাতায় আসেন বাজার করতে চলে আসবেন, দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। বুকিং নাম্বার আমি আরেকবার বলে দিই, 9831453213, 9903947213। আপনি মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন, স্ক্রিনশট পাঠিয়ে বুক করতে পারেন, হোয়াট এভার ওয়ে ইজ পসিবল। ঠিক আছে, এখান থেকে আমরা একটু জুয়েলারি দেখে নিই। সুমিতা মুখার্জি, খুব সুন্দর গাউনগুলো। থ্যাংক ইউ সুমিতা। জুয়েলারিগুলো সবই সেমি প্রেশাস স্টোনের, খুবই সুন্দর সুন্দর। এগুলো সব সিঙ্গেল পিস, এগুলো কিন্তু রিপিট হয় না। এক্স্যাক্টলি আরেকটা বানানো খুব মুশকিল, কেননা স্টোনগুলো ন্যাচুরাল, তো ন্যাচুরাল স্টোন বেশি একরকমের পাওয়া যায় না। সো এগুলো যদি বুকিং করতে হয় স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন, বুকিং নাম্বার 9831453213, 9903947213। সবাই খুব ভালো থাকবেন, বাই।